থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতা জনিত রোগ। একটি শিশু বাবা মার কাছ থেকে জন্মসূত্রে এই রোগটি পেয়ে থাকে। যদি বাবা মার মধ্যে উভয়ের শরীরে এই থ্যালাসেমিয়ার জিন থাকে তাহলে শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর শরীরে রক্ত উৎপাদন কম হয় এবং যেটুকু উৎপন্ন হয় সেটুকু আবার ভেঙে যায় এবং তার শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়, যেমন তার রক্ত স্বল্পতা, তার জন্ডিস, তার পেটের লিভার স্প্লিন বড় হয়ে যাওয়া এবং তার বিভিন্ন ডোনারের কাছ থেকে রক্ত নিতে নিতে তার শরীরের ভিতরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি সহ অন্যান্য সংক্রমণ মানে রোগ তার শরীরের ভিতরে সংক্রমিত হতে পারে এবং এই রক্তদানের ফলে তার শরীরের ভিতরে আয়রনের মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যায়, যেরকম সেরাম ফেরিটিন নামে এটাকে আমরা ডিটেকশন করে থাকি এবং এটার যদি খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এটা জমা হয় এবং জমা হয়ে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের যে কার্যক্ষমতা সেটাকে বিকল করে ফেলে, যেমন তার লিভারের ফাংশন নষ্ট করতে পারে, কিডনি খারাপ করতে পারে, হার্টের সমস্যা করতে পারে, এমনকি ব্রেন স্ট্রোকও সে করতে পারে এবং এই কমপ্লিকেশনের পরিণাম হচ্ছে তার অকাল মৃত্যু। এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এই জন্য সে খুব বেশি দিন বাঁচতে পারে না। তাই আসুন, যাতে থ্যালাসেমিয়া রোগী আর বাংলাদেশে জন্মগ্রহণ না করে সেজন্য আমরা কি প্রতিরোধ করি। এর প্রতিরোধের জন্য আমরা প্রতিটি দম্পতি যদি সচেতন হন যে বাচ্চা নেওয়ার আগে যদি জেনে নেন যে তাদের শরীরের ভিতরে উভয়ের ভিতরে থ্যালাসেমিয়ার জিন আছে কি না, তো এটা আরও ভালো যদি বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বিয়ের সিদ্ধান্ত নেন। অর্থাৎ বাবা এবং মা উভয়ের মধ্যে একজনকে অন্ততপক্ষে থ্যালাসেমিয়া মুক্ত যদি মানে থাকে তাহলে পরে কোনো থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করবে না। তাই আসুন আমরা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ি। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে জেনে নেই যে বাবা এবং মা উভয়ের মধ্যে অন্ততপক্ষে একজন থ্যালাসেমিয়া মুক্ত, তাহলেই আশা করি বাংলাদেশে আর কোনো থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করবে না। ধন্যবাদ।